সুপ্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ জুবায়ের আহমদ জুবের আজকে উপস্থিত হয়েছি শাহ হএএমএস কিবরিয়া এর সংক্ষিপ্ত জীবনী নিয়ে। শাহ হএএমএস কিবরিয়া বাংলাদেশি অর্থনীতিবিদ, কূটনীতিবিদ ও রাজনীতিবিদ। 1954 সালে তৎকালীন পাকিস্তানের বৈদেশিক বিভাগে যোগদান করে কিবরিয়া পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক বিভাগের মহাপরিচালক হয়েছিলেন। 1981 থেকে 1992 সালের মধ্যকার সময়ে তিনি জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক এবং সামাজিক কমিশন এসকাপ এর প্রধান নির্বাহী ছিলেন। এছাড়াও অর্থমন্ত্রী হিসেবে কিবরিয়া 1996 থেকে 2001 সাল মেয়াদে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। 2001 সালের সংসদ নির্বাচনে এমপি বা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। শাহ কিবরিয়া 27 জানুয়ারি 2005 সালে তার নির্বাচনী এলাকা সিলেটের হবিগঞ্জে গ্রেনেড হামলায় মর্মান্তিকভাবে নিহত হন। জন্ম ও পরিচয়: শাহ হএএমএস কিবরিয়া পহেলা মে 1931 সালে বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা শাহ ইমতিয়াজ আলী শিক্ষাবিদ ছিলেন। 1952 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। ওই বছরেই বাংলা ভাষা আন্দোলনে সম্পৃক্ততার অভিযোগে তৎকালীন পূর্ব পাকিস্তান পুলিশ কর্তৃক তিনি গ্রেপ্তার হন এবং অল্প কিছুদিন পরেই মুক্তি পান। 1953 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর পাকিস্তান সরকারের সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস পরীক্ষায় কৃতকার্য হয়ে পাকিস্তানে বৈদেশিক বিভাগে যোগদান করেন। কিবরিয়া আমেরিকা যুক্তরাষ্ট্রের বোস্টনে ফ্লেচার স্কুল অফ ল এবং যুক্তরাজ্যের লন্ডনে ব্রিটিশ ফরেন অফিসে প্রশিক্ষণ গ্রহণ করেন। কূটনৈতিক জীবন: শাহ হএএমএস কিবরিয়া পাকিস্তানের কূটনৈতিক মিশনের সদস্য হিসেবে কলকাতা, কায়রো, জাতিসংঘ মিশন, নিউ ইয়র্ক, তেহরান এবং জাকার্তায় নিয়োজিত ছিলেন। এছাড়াও তিনি ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবং ওয়াশিংটন ডিসিতে পাকিস্তান দূতাবাসে নিযুক্ত ছিলেন। বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে শাহ কিবরিয়া ওয়াশিংটন ডিসিতে অবস্থিত পাকিস্তান দূতাবাসে রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে চাকুরিরত ছিলেন। পাক দূতাবাসে কর্মরত অবস্থায় 4 আগস্ট 1971 সালে তিনি ও তার বাঙালি সহকর্মীবৃন্দ দূতাবাস ত্যাগ করে বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রতি আনুগত্য দেখান। পরে তিনি ওয়াশিংটনে বাংলাদেশ মিশন তদারকি করাসহ বাংলাদেশের পক্ষে জনমত গঠনে প্রভূত সহায়তা করেন। স্বাধীনতা যুদ্ধের পর শাহ হএএমএস কিবরিয়া ঢাকায় নবপ্রতিষ্ঠিত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন রাজনৈতিক বিষয়ক বিভাগের মহাপরিচালক হিসেবে যোগদান করেন। এছাড়াও তিনি সচিব হিসেবে প্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। 1973 সালের জানুয়ারি মাসে বাংলাদেশ সরকার তাকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ফিজিতে হাইকমিশনার হিসেবে নিযুক্ত করে 1976 সালে তিনি জেনেভায় জাতিসংঘের ইউরোপীয় কার্যালয়ের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত হন। 1978 সালে বৈদেশিক সচিব হিসেবে বাংলাদেশে ফিরে আসেন। 1979 সালে 77 জাতি গ্রুপের প্রস্তুতি কমিটির চেয়ারম্যান হিসেবে ম্যানিলায় আংকোটারের সভায় নির্বাচিত হন তিনি। মে 1981 থেকে মার্চ 1992 সাল পর্যন্ত সময়কালে কিবরিয়া এসকাফের নির্বাহী সচিবের পদে অধিষ্ঠিত হন। এছাড়াও 1986 সালে তিনি জাতিসংঘ মহাসচিবের প্রতিনিধি হিসেবে কম্বোডিয়ায় ত্রাণ বিতরণ কার্যক্রমে জড়িত ছিলেন। রাজনৈতিক জীবন: জাতিসংঘের কার্যাবলী সম্পন্ন করে কিবরিয়া 1992 সালে বাংলাদেশে ফিরে আসেন। দেশের সেবা করার লক্ষ্যে রাজনীতিতে আগ্রহী হয়ে ওই বছরের সেপ্টেম্বর মাসে তিনি বাংলাদেশ আওয়ামী লীগে উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে যোগদান করেন।
একই সময়ে কিবরিয়া জাতীয় দৈনিকগুলোতে অর্থনীতি এবং রাজনৈতিক ইস্যু সম্পর্কীয় নিবন্ধন লিখতে শুরু করেন। 1994-এর নির্বাচনের পর তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিপরিষদে অর্থমন্ত্রী হিসেবে যোগদান করেন। 2001 সালের জুলাই মাস পর্যন্ত ওই সরকারের মেয়াদকালীন সময়ে একই পদে অধিষ্ঠিত থাকেন। এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে 1994 সালে তিনি আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক উপদেষ্টা পদে নিযুক্ত হন। জুন 1996 সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিপরিষদে অর্থমন্ত্রী হিসেবে যোগদান করেন। 2001 সালের জুলাই মাস পর্যন্ত ওই সরকারের মেয়াদকালীন সময়ে একই পদে অধিষ্ঠিত থাকেন। 1997 সালের বার্ষিক সভায় কিবরিয়া এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের এসকাপ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও 1988 সালে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে অধিষ্ঠিত ছিলেন তিনি। 2001 সালের 1 অক্টোবরে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে শাহ হএএমএসক কিবরিয়া হবিগঞ্জ 3 নির্বাচনী এলাকা থেকে বাংলাদেশ জাতীয় সংসদে মেম্বার অব পার্লামেন্ট এমপি বা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। অর্থমন্ত্রীর মেয়াদকালে শাহ হএএমএসক কিবরিয়া 5 বছরের সময়কালে অর্থনৈতিক উন্নতি অস্থিরতার প্রতিকৃতি হিসেবে চিহ্নিত করেছেন। 1996 সালের পুঁজিবাজার 10ই ছিল শুধুমাত্র এর ব্যতিক্রম ঘটনা। 1996 থেকে 2001-এর সময়কালে বাংলাদেশে প্রথমবারের মতো জিডিপির গড় 5.83%-এ উন্নীত হয়। মুদ্রাস্ফীতির গড় হার আর 5%-এর নিচে নেমে যায়। জুন 2001 সালে মুদ্রাস্ফীতির গড় হার ছিল 1.53%। 1995-1996 অর্থবছরের 3,884 মিলিয়ন ডলারের স্থলে 2000 থেকে 2001 অর্থবছরে 6,477 মিলিয়ন ডলারের পণ্য সামগ্রী বিদেশে রপ্তানি করা হয়। সামাজিক অবকাঠামো হিসেবে শিক্ষা স্বাস্থ্য ইত্যাদি খাতে 2000-2001 অর্থবছরে বিনিয়োগ বৃদ্ধি পেয়ে 24.7% হয়, যেখানে 1995-96 অর্থবছরে এর পরিমাণ ছিল 21.02%। 5 বছর মেয়াদে আওয়ামী লীগের আমলে জাতীয় সঞ্চয়ের হার 20.17% থেকে 23.78% হয়। একইভাবে বিনিয়োগের হার 19.99% থেকে বৃদ্ধি পেয়ে 23.63% হয়। বাহ্যিক অর্থনৈতিক অবকাঠামো আরও উন্নত এবং আধুনিকায়ন করা হয়। বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ 2,105 মেগাওয়াট থেকে বৃদ্ধি পেয়ে 3,600 মেগাওয়াটে রূপান্তরিত হয়। চাউল এবং আটা উৎপাদন, যেখানে 95-96 অর্থবছরে ছিল 190.6 মিলিয়ন মেট্রিক টন, সেখানে 2000-2021 অর্থবছরে উৎপাদন দাঁড়ায় 264.91 মিলিয়ন মেট্রিক টন। এ উৎপাদনের ফলেই বাংলাদেশ স্বাধীনতা পরবর্তীকালে প্রথমবারের মতো খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সক্ষম হয়েছিল। হত্যাকাণ্ড 2005 সালের 27 জানুয়ারি তারিখে বিকেলবেলা শাহ হএএমএসক কিবরিয়া হবিগঞ্জের বৈদ্যের বাজার প্রাথমিক বিদ্যালয়ে এক রাজনৈতিক জনসভায় উপস্থিত ছিলেন। তিনি বক্তৃতা শেষ করে স্কুল গেট দিয়ে বের হয়ে আসার সময় তাকে লক্ষ্য করে দ্রুত 2টি আর্জেন্টস গ্রেনেড নিক্ষেপ করা হয়। তিনি ও তার বাইপুসহ 3 সহযোগী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তার বারডেম হাসপাতালে নেওয়া হয়। অ্যাম্বুলেন্স সহযোগে বারডেম হাসপাতালে শাহ কিবরিয়াকে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। ব্যক্তিগত জীবন মৃদুভাষী, ব্যক্তিসত্তার অধিকারী, পরিশীতল ও মার্জিত ভদ্রলোক হিসেবে সামাজিকভাবে ভীষণ জনপ্রিয় ছিলেন শাহ হএএমএসক কিবরিয়া। বাংলাদেশের রাজনীতিতে তার সততা, বিনয়, শিষ্টতা ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে সম্মানিত রাজনীতিবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে গেছেন।
কিবরিয়ার পুত্র ডক্টর রেজা কিবরিয়া একজন স্বনামধন্য অর্থনীতিবিদ এবং কন্যা ডক্টর নাজিলি কিবরিয়া বস্টন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। তার সহধর্মিনী আসমা কিবরিয়া ব্যক্তিগত জীবনে একজন চিত্রকর। শাহ হএএমএসক কিবরিয়া একজন গর্বিত বাঙালি, বাংলাদেশের অহংকার, সিলেটের গৌরব। তিনি এদেশের জন্য অনেক কিছু করে গেছেন, সচিব থেকে মন্ত্রী পর্যন্ত। তার মেয়াদকালে তিনি তার সাধ্যমতো দেশের জন্য, দেশের মানুষের জন্য অবদান রেখে গেছেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।